লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খাইরুম মিন আলফি শাহর, না এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। হাজার মাসে অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে নবী আপনি চিন্তিত হবেন না, বনী ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জিহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি। আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি, লাইলাতুল কদর দিয়েছি, যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা। তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় রাত। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব বিজ্ঞোচিত প্রাজ্ঞোচিত বিষয়ের ফয়সালা হয়। এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায়। এ রাতে আগামী 1 বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটার বাজেট করেন, এটাকে রিভাইজ করেন। সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ।